সো হাই মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? আই হোপ ইউ আর অল ফাইন। তো আমি যা সেরকমই বলছিলাম, তো ভাব হি উই ক্যান অলসো স্পিক টু ইংলিশ অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ টু টেক কেয়ার অফ আর। দেখ প্রাণসজনী, তোকে একটা কথা বলি, ভারতবর্ষে ইংরাজি শুধুমাত্র একটা ভাষা বলে, ঠিক আছে? আর ইংরেজি ভাষায় কথা বলে তুই যদি নিজেকে বহুত বড় একটা জ্ঞানী পণ্ডিত বলে মনে করিস, সেটা সম্পূর্ণ ভুল। ভারতবর্ষে জ্ঞানী মানুষ তো সে যে চারটা বেদের মানে জানে, গীতা, বাইবেল, কোরআন, এই ধর্মগ্রন্থগুলা যারা পড়ে পাস করেছে, ঠিক আছে? মানে এটা তো মানে নয় যে তিলক নিয়ে সারিয়ে পড়তে হবে বা স্যুট পড়তে হবে, মনে শ্রদ্ধা ভক্তি থাকলে হচ্ছে, আমি এটা বলে মনে করি। ওরে বাবারে, শ্রদ্ধা ভক্তি দেখা যাক তাহলে। ওরে বাবারে, খুব সুন্দর শ্রদ্ধা ভক্তি। এরকম শ্রদ্ধা ভক্তি নিয়ে তুই যদি মন্দির যাই না, তো মা দুর্গা মহিষাসুরকে নাই তোকে বোধ করবে, বুঝলি? যার মধ্যে শ্রদ্ধা ভক্তি থাকবে না, তাদের শাড়ির সাথে ব্লাউজ পরবে, টেপ বা ব্রা দেখাবে না, বুঝতে পারলি? আমি জানি যে তোমার খুব বড় বড় মানে মাথার বুদ্ধি। রিল্যাক্স গাইজ, রিল্যাক্স, বেশি ঘাবড়াবার কোনো প্রয়োজনই নেই। প্রাণসজনের হাতে চুড়ি পরা আছে, ঠিক আছে? অন্ধ তো আমরা বটি, যা দেখতে পাচ্ছি না, বুঝলি? বিশেষ করে তোর জন্য একটা লাইন বলে দিচ্ছি, বুঝতে পারলি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তোলাইকে, বিনা চুড়ি পরে প্রাণসজনী মজা পাইছে, তার মনে কেউ নিড়াই নিয়ে পন্দ্রা মারিয়েছে।